আমি কিন্তু আপনাকে ছাড়ছি। এই কবরটা কি আপনি করছিলেন? জি জি আমি করছি, ওই বড় ভাগনা যে কল্লল ভাইও ছিল আপনার জমি আমি এখন পারুক সাহেবের যে কবর খোঁড়ার কাজ করেছিলেন সেই কবর কর্মীর সাথে আমি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মোহন। আচ্ছা, এই যে কবরটা দেখছি, এটা তো আমাদের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক এবং সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফারুক সাহেবের কবর। এই কবরটা কি আপনি করছিলেন? জি জি আমি করছি, ওই বড় ভাগনা যে কল্লল ভাইও ছিল আপনার? হ্যাঁ হ্যাঁ, কল্লল হার ভাগনা ভরে কব দিয়ে দিছে আর লোক সাথে নিয়ে। প্রথম কব উনি করছিল, পরে আপনি? আমি করছি লোকে থাইয়াল আর লোক নিশি সাথে। আপনাদের কি অনেক আদর করতো উনি? জি জি আমার বহু আদর করতেন, বাসায় থাকতাম, একাশি শুনে উনি বাসায় আমি থাকতাম। আচ্ছা আচ্ছা, এইখান তো মনে করেন যেমন এই যে কবর করলাম, এই যে সাইড মাড়ি মুড়ি দিলাম বাগনা গলইয়া, এই যে মাড়ি সরাইতেছি ডেলি আই কবরের পর, এই যে মুরব্বীরা এই যে হেরা থাহে দেহে যে আমি কান্দাকাটি করি উনি লেগিয়া কেন মঙ্গলবার দিন রাতকে মারি দিছি, বুধবার দিন সকালে আইয়া এটা এই তিরপাল ধরে রাখছি বৃষ্টির কারণে মিলাদ ফরাইছে কালকা। তো শুনছি এন যে কইছেন যে ইসলাম সম্বন্ধে, আমি কি বলবো ইসলাম সম্বন্ধে, মৌলবীরা কইতার ইসলাম সম্বন্ধে, আল্লাহ ভাগ কি কইছে একটা মানুষে আর একটা মানুষে দান করলে সোয়াব হয়, এই যে দেন মসজিদ এন এই যে দেন চতুর্দিকটা দিয়েছেন জায়গা মসজিদে, ওই যে হেমুরা গোরস্তান আছে পিছনে জায়গাগুলো না, এই যে সবগুলো ওনাদের, ওই যে হেমুরা গোরস্তান আছে তারা যাওয়া বৈরাম ফাড়ানের, ওই যে হেমুরা জমি ওনাদের ওই জায়গায় আবার ওই জায়গায় দুই সাইডে মসজিদের দুই সাইডে, উনি দৈনিক অনেকগুলো জায়গায় ওনারা দান করে গেছে না, উনি ডেলি মনে করেন নিম্নত 30 জন 50 জন মানুষের উনি খাওয়াইতো, এটা আমার কথা না, এটা যারা বাসায় গেছে তারা কই তারবো, পালাই দিলে উনি ফ্যামিলির মাঝে 60 জন লোক ছিল স্যার, আজকার নাই একজন শট, আমার আমি আর কি বলবো, উনির স্ত্রী আমার কাকি, আমি বাসায় থাকতাম সবসময়, আমার বোন উনির মাইয়া, হাজারের মাঝে একজনে দেখে কিনা সন্দেহ, ইসলামের কথা কর আর সত্য নবাজি রোজা নবাজি, আমার কাকি মনে করেন যে যদি বেলা নিয়ে চলতো তবে নষ্ট হয়ে গেল বলে, ছেলে বাপের হাত ইয়ার না দৈরা রাখলো মনে করেন যে হেরা ইংল্যান্ডে লেহাপড়া করে দিয়েছে, হেগারা এখন মনে করেন স্বয়ংসম্পূর্ণ আছে, হ্যাগ ক্যাশ ক্যাপিটাল চলাফেরা হেরা হেগড়া হেরা, ওই যে মৌলবী কি কইলো সেই মৌলবীর কথায় আরে আমার কাকায় মনে করেন ইয়ে হইতো না, যে মানুষের দান দক্ষিণে উনি করছে আমরা জানা মতে দেহাত, এটা আর আমরা কি বলবো, ঠিক আছে যে কাকা সবাই জানে, এখন তো উনি মারা গেছে, তো ওনার জন্য এখন দর্শকদের নিকট কিছু চাওয়ার আছে আপনার? না আমার কি চাওয়ার আছে, চাওয়ার আছে খালি দোয়া দোয়া, হ্যাঁ সেটাই এখন দোয়াটাই দরকার, আর কি কাকার এই যারা এই যে মুসল্লিরা কালকে আমি লগে লইয়া এন জুম্বার পরে মিলাদ করছি, মিলাদ করে জারত করছি, জারত করে তাবারক দিয়া আমি লাস্ট দেখেছি, আমার কইছে যে আপনার ভারত সেবার লোক আপনি দেখেন আমরা সেটাই, আপনাদের তো পাশাপাশি ছিল কাছের ছিল মানে প্রতিবেশী বা এরকম এলাকারই, কেমন ছিল পারুক ভাই? আপনি কিরকম মৌজার বর্ডারে মসজিদ করে গেছেন? জি এটি হলো টিহুরি মৌজা, এটি হলো দক্ষিণ সোম, এটি হলো উত্তর সোম, এই বর্ডারে দিচ্ছে,
উনি লোক খুব ইয়া লোক ভালো ছিল কেমন ছিল ভাই উনি আমি শিওর ভাই এতটা জানি না ডিস্ট্রিক্টের তো আচ্ছা অন্য জায়গার না তো আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেকগুলো মূল্যবান ইনফরমেশন দিয়ে সাহায্য করলেন যেটা আমার মারফতে দর্শকরা জানলো আপনি ভালো থাকবেন উনি মনে করেন ঢাকা শহর না জি গ্রাম না নসন্দি না মানিকগঞ্জ না সারা বাংলাদেশের জন্য মনে করেন আমি আর কি বলবো আওয়ামী লীগের মহাসচিব যেন বলছে যে ওবায়দুল কাদের সাহেব যে ফারুক সাহেব শত মানুষ হইলে পূরণ করা সম্ভব না এরপরে যদি মনে করেন যে মৌলবী কি কইল এটা কি আমরা মেনে নিতাম তবে এখন কবরের সামনে এন আমি অন্য কিছু বলার নাই না শুধু দোয়া দোয়া শুধু দোয়া আর কিছু না আমি আবার নেট মেডল চালাই না নাইলে দেখতাম মৌলবী কয় নম্বর মৌলবী না কোনো মৌলবী কিছু বলে না এটা কোনো কয়েকজন ইউটিউবার বলছে তিনির প্রতি মানুষের আসলে অনেক 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 দোয়া আছে জি বছরে দুইটা হিট হিট ঈদের সময় কুরবানির সময় বহু গরু যুবকরা বাড়িয়ে বাড়িয়ে তিনি গোস্ত হুসাই দেয় খাওয়ায় আশেপাশে মানুষের যথেষ্ট পরিমাণ তিনি প্রতি দোয়াতে শ্রদ্ধা ভক্তি আছে সেটাই এখন তার জন্য কারণ আশেপাশে মানুষ অনেক কান্দে তার জন্য সেটাই সেটাই তার জন্য দোয়া করি আল্লাহ তিনি আল্লাহ আমিও আমার অডিয়েন্সদেরকে বলবো সবাই ওনার জন্য দোয়া করবেন আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।